বেলগোরেদে অনুপ্রবেশকারীদের পরাজিত করা হয়েছে বলল রাশিয়া। ইউক্রেনে পশ্চিমা সহায়তা নিয়ে নতুন শঙ্কায় মেদভেদেভ। চীনে রাশিয়ার জ্বালানি সরবরাহ বাড়বে। সীমান্ত পার হয়ে বেলগোরেদে হামলা চালিয়েছে কারা? ইরানের নতুন নিরাপত্তা প্রধান কে? এই আলী আকবর। পিটিআইতে পদত্যাগের হিড়িক ইমরানের জন্য ধাক্কা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেলগোরেদে অনুপ্রবেশকারীদের পরাজিত করা হয়েছে বলল রাশিয়া। বেলগোরেদে হামলা চালানোর জন্য ইউক্রেন থেকে সীমানা পাড়ি দিয়ে রাশিয়ায় ঢুকে পড়া সশস্ত্র যোদ্ধাদের পরাজিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। অবিরাম গোলা হামলার কারণে সীমান্ত এলাকায় গ্রামবাসীদের সরিয়ে দেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে 70 হামলাকারী নিহত হয়েছে। জোর দিয়ে রাশিয়া বলেছে এই যোদ্ধারা ইউক্রেনীয়। খবর রয়টার্সের। তবে কিয়েভ বলেছে তারা এই অনুপ্রবেশের ঘটনায় জড়িত নয় এবং দুটো রুশ আধাসামরিক বাহিনী বলছে এর পিছনে আছে তারা। 15 মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে এটি সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর মস্কো বেলগোরেদে সন্ত্রাসবিরোধী অভিযান ঘোষণা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেনের জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি ইউনিট রুশ ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। সোমবার বেলগোরেদের প্রোভারোনস্কি জেলা এবং কোজিঙ্কা চেক পয়েন্ট প্রচণ্ড গোলা হামলার জন্য এই জাতীয়তাবাদী গোষ্ঠী দায়ী বলে জানিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে 70 ইউক্রেনীয় সন্ত্রাসী নিহত হয়েছে এবং বাদবাকি যোদ্ধাদের আবার ইউক্রেন সীমান্তে পিছু হটিয়ে দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন এই ঘটনার নেপথ্যে যারা আছে তারা লিবার্টি অব রাশিয়া লেজিয়ন এবং রাশিয়ান ভলেন্টিয়ার কোর আরভিসি থেকে এসেছে। দ্য লিবার্টি অব রাশিয়া লেজিয়ন ইউক্রেন ভিত্তিক একটি রুশ মিলিশিয়া গোষ্ঠী যারা রাশিয়ার ভেতর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাত করতে কাজ করছে। সোমবার এক টুইটে গোষ্ঠীটি বলেছে তারা সীমান্ত শহর কোজিঙ্কা পুরোপুরি দখল করেছে। ইউক্রেনে পশ্চিমা সহায়তা নিয়ে নতুন শঙ্কায় মেদভেদেভ। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে যেভাবে অস্ত্র সরবরাহ করছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এর ফলে পারমাণবিক সর্বনাশের সম্ভাবনা আরও জোরদার হবে বলে মনে করছেন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা RIA এর বরাত দিয়ে আল আরাবিয়া এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ মঙ্গলবার বলেছেন ইউক্রেন তার পশ্চিমা সমর্থকদের কাছ থেকে যত বেশি ধ্বংসাত্মক অস্ত্র পাবে পরমাণু সর্বনাশের ঝুঁকি তত বেশি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। রাশিয়ার এই বর্ষিয়ান রাজনীতিককে উদ্ধৃত করে RIA বলেছে বেলগোরেদের রুশ সীমান্ত অঞ্চলে সশস্ত্র অনুপ্রবেশের জড়িত থাকার বিষয়টি কিয়েভ যে অস্বীকার করেছে তা মিথ্যা। চীনে রাশিয়ার জ্বালানি সরবরাহ বাড়বে। চীনে রাশিয়ার জ্বালানি সরবরাহ চলতি বছরে 40% বৃদ্ধি পাবে। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক আজ মঙ্গলবার 23 মে সাংহাইয়ের রাশিয়ান চাইনিজ বিজনেস ফোরামে তিনি এসব কথা বলেন। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে বেইজিং এর সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চাচ্ছে মস্কো। রাশিয়ার প্রধানমন্ত্রী বর্তমানে চীন সফর করছেন, সেখানে প্রতিনিধি দলে রয়েছেন নোভাক। এর আগে গত মার্চে মস্কো সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ভ্লাদিমির পুতিনের জন্য বড় ধরনের সমর্থন হিসেবে দেখা হয়। রাশিয়ান চাইনিজ বিজনেস ফোরামে নোভাক বলেন চীনের সঙ্গে সম্পর্কের একটি মূল স্তম্ভ জ্বালানি খাত। তিনি আশা করেন এবছর জ্বালানি সরবরাহ আগের তুলনায় প্রায় 40% বাড়বে। নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ঘাটতির মুখে পড়েছে বলেও জানান তিনি এবং বলেন প্রযুক্তিগত সরঞ্জামের যে ঘাটতি তৈরি হয়েছে সে বিষয়ে রাশিয়া ও চীনের মধ্যে সহযোগিতা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার গ্যাস রপ্তানি কমে গেছে। ইউরোপের দেশগুলো যেমন রাশিয়ার বিকল্প হিসেবে অন্য দেশ খুঁজছে, তেমনি রাশিয়াও বিকল্প ক্রেতা হিসেবে চীন সহ কয়েকটি দেশের দিকে ঝুঁকেছে। সাম্প্রতিক বছরগুলিতে বেইজিং ও মস্কো একটি অংশীদারিত্বের অধীনে আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমাদের বিরুদ্ধে এটি কূটনৈতিক বাধা হিসেবে কাজ করছে। রাশিয়ার কৌশলগত মিত্র চীন ইউক্রেনে রুশ বাহিনীর হামলার ঘটনায় চীনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়নি। তবে দেশটির পক্ষ থেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে যুদ্ধবন্ধে সহায়তার চেষ্টা চালানো হচ্ছে। সীমান্ত পার হয়ে বেলগোরেদে হামলা চালিয়েছে কারা? রাশিয়া বলছে যেসব নাশকতাকারী বিদ্রোহী ইউক্রেন থেকে সীমান্ত পার হয়ে বেলগোরোদ অঞ্চলে হামলা চালিয়েছে তাদের পরাস্ত করা হয়েছে। তাদের সাথে রুশ বাহিনীর 2 দিন ধরে যুদ্ধ চলার পর রাশিয়া দাবি করছে যে বহু হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং বাকিরা ইউক্রেনে পালিয়েছে। কিন্তু ইউক্রেন বলছে এই যোদ্ধারা ক্রেমলিন বিরোধী দুটো আধাসামরিক বাহিনীর সদস্য। রুশ কর্মকর্তারা বলছেন সংঘর্ষে কোনো প্রাণহানি ঘটেনি, তবে কয়েকজন আহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে তাদের বাহিনী 70 জন হামলাকারীকে হত্যা করেছে এবং বাকিদের সীমান্তের উপরে ইউক্রেনে ফেরত যেতে বাধ্য করেছে। মস্কো বলছে হামলাকারীরা ইউক্রেনীয়, কিন্তু রাশিয়ার 2টি আধাসামরিক বাহিনী দাবি করেছে যে তারা এই আক্রমণ পরিচালনা করেছে। তারা বলছে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সরকারকে উৎখাতের জন্য তাদের এই হামলা। রুশ কর্মকর্তারা বলছেন নাশকতা করার জন্য সশস্ত্র একটি ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পার হয়ে সোমবার সীমান্তবর্তী গ্রাফোরোনস্কের উপর হামলা চালায়। এই হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের কর্মকর্তারা বলছেন রাশিয়ার 2টো আধা
অসামরিক বাহিনীর রুশ নাগরিকরাই এই আক্রমণ চালিয়েছে। এই ঘটনায় রাশিয়া সন্ত্রাসবাদের অভিযোগ তদন্ত শুরু করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার বিষয়ে টেলিগ্রামে এক বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে যে হামলাকারীদের রুশ বাহিনী আটকে দিয়েছে এবং পরাজিত করেছে এবং তাতে 70 জনেরও বেশি ইউক্রেনীয় সন্ত্রাসী নিহত হয়েছে। ওই অঞ্চলের গভর্নর ভাজেস্লাভ গ্লাদকভ বলেছেন, হামলায় যেসব ড্রোন ব্যবহার করা হয়েছিল সেগুলো গুলি করে ধ্বংস করে ফেলা হয়েছে, এতে কিছু ভবনের ক্ষতি হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার 15 মাসের মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে রাশিয়ার উপর এটাই সবচেয়ে বড় হামলা। হামলার পরপরই মস্কো বেলগোরদ অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান চালাতে শুরু করে। অভিযানের অংশ হিসেবে যোগাযোগ ও চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপের জন্য কর্তৃপক্ষকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, এই হামলার পেছনে যারা ছিল তারা লিবার্টি অব রাশা লিজান এবং রাশিয়ান ভলান্টিয়ার কোর, এই দুটো গ্রুপের সদস্য। লিবার্টি অব রাশা লিজান ইউক্রেন ভিত্তিক রুশ মিলিশিয়াদের একটি গ্রুপ। গ্রুপটি বলছে, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্যে তারা রাশিয়ার ভিতরে তৎপর রয়েছে। সোমবার টুইটারে এক পোস্টে গ্রুপটি দাবি করেছে যে তারা সীমান্তবর্তী কজিনকা শহরটি সম্পূর্ণ মুক্ত করেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছে, এই যোদ্ধারা ইউক্রেনীয়দের জন্য একটি নিরাপত্তা এলাকা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। এই দুটো বাহিনীকে এর আগে আন্তর্জাতিক বাহিনী হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা ইউক্রেনের প্রতিরক্ষার সাথে যুক্ত রয়েছে। কিয়েভের গোয়েন্দা দপ্তরের আন্দ্রি ইউসুফ বলেছেন, এই দুটো গ্রুপ রুশ ভূখণ্ডের ভিতরে স্বাধীনভাবে কাজ করছে এবং এদের সাথে ইউক্রেনীয়রা জড়িত নয়। ইউক্রেনীয় টিভিতে তাদেরকে মিলিশিয়া এবং রুশ স্বেচ্ছাসেবী হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রাশিয়ান ভলান্টিয়ার কোর বা আরডিকে আলোচনায় আসে 2023 সালের মার্চ মাসে, যখন তারা সীমান্ত পার হয়ে রাশিয়ার ব্রিয়ানসক অঞ্চলে হামলা চালায়। ওই হামলায় 45 জন অংশ নিয়েছিল বলে তারা দাবি করে। এই গ্রুপের নেতা ডেনিস কাপুস্তিন অথবা ডেনিস নিকিতিন নামে পরিচিত। তিনি একজন রুশ জাতীয়তাবাদী। এই গ্রুপটি প্রকাশ্যে এক জাতিভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে অনেক জাতিগত রুশ বসবাস করলেও তারা ইউক্রেনীয় জঙ্গি। পেসকভ বলেন, তাদের এই আক্রমণের পেছনে উদ্দেশ্য ছিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়া। কয়েক মাস ধরে তীব্র লড়াইয়ের পর রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপ সম্প্রতি দাবি করেছে যে তারা বাখমুত শহর পুরোপুরি দখল করে নিয়েছে। তবে কিয়েভ বলছে যে শহরের কিছু অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী হান্না মারিয়ার মঙ্গলবার বলেছেন, বাখমুতে যুদ্ধের তীব্রতা কমে গেছে, যদিও শহরের আশেপাশে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। ইরানের নতুন নিরাপত্তা প্রধান কে এই আলী আকবর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পসের IRGC-র বর্ষিয়ান কমান্ডার আলী আকবর আহমাদিয়ানকে দেশটির নতুন নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ SNSC-র সেক্রেটারি পদে 62 বছর বয়সী আলী আকবর নিয়োগ পান। প্রায় এক দশক ধরে এই পদে থাকা আলী শমখানির স্থলাভিষিক্ত হলেন তিনি। আলী আকবর এমন এক সময়ে SNSC-র দায়িত্ব নিলেন যখন তার পূর্বসূরি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিরোধ মেটাতে কূটনৈতিক প্রচেষ্টা গতিশীল করছিলেন। এরই অংশ হিসেবে গত মার্চে চীনের মধ্যস্থতায় বৈরী সম্পর্কের দেশ সৌদি আরবের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক এখনও তিক্ত। 2015 সালে পরাশক্তি হিসেবে পরিচিত 5 দেশের সঙ্গে ইরানের যে যুগান্তকারী পারমাণবিক চুক্তি হয়েছিল সেটি এখন অনিশ্চয়তার মধ্যে আছে। এদিকে ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে তেহরান। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে এক কুর্দি তরুণের মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভের জেরে দেশের ভিতরে উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। এক দশক ধরে রাজনীতি আর সমরনীতি দুটোই একসঙ্গে সামলেছেন আলী আকবরের উত্তরসূরি শামখানি। তবে আলী আকবর ব্যতিক্রম, তিনি পুরোদস্তুর সামরিক ব্যক্তিত্ব। তিনি প্রেসিডেন্টের প্রশাসন অথবা কূটনৈতিক হিসেবে কাজ করেছেন এমন কোনো তথ্য জানা যায় না। ইরানের সর্বশেষ প্রেসিডেন্ট হাসান রুহানি মধ্যপন্থী হিসেবে পরিচিত ছিলেন। তার শাসনামলে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে থাকা সর্বশেষ ব্যক্তি ছিলেন আলী শামখানি। একজন পেশাদার সৈনিক শামখানির কর্মজীবনে সংস্কারপন্থী, মধ্যপন্থী ও রক্ষণশীল সরকারের সমদায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। অন্যদিকে আলী আকবর তার সামরিক জীবনের পুরোটা সময় IRGC-তে কর্মরত ছিলেন। গত শতকের 80-এর দশকে 8 বছরের ইরাক ইরান যুদ্ধে অবদান রেখে অভিজাত বাহিনী হিসেবে পরিচিত IRGC-তে কাজের নৈপুণ্যে এগিয়ে গেছেন আলী আকবর। ইরানের একাধিক প্রদেশে IRGC-র সদর দপ্তরে নেতৃস্থানীয় বিভিন্ন পদেও ছিলেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো আলী আকবরকে IRGC-র নৌশাখার আধুনিকায়নের স্থপতিদের একজন হিসেবে বর্ণনা করেছে। 90-এর দশকের শেষ দিকে IRGC-র নৌশাখার প্রধান কমান্ডার দায়িত্ব পান আলী আকবর। এর আগে তিনি আলী শামখানির সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরে IRGC-র জয়েন্ট স্টাফ হিসেবে পদোন্নতি পান আলী আকবর। 2000 থেকে 2007 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এই পদে থাকার শেষ 2 বছরে তিনি IRGC পরিচালিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়েরও পরিচালক ছিলেন। 2007 সাল থেকে গত রোববার পর্যন্ত আলী আকবর IRGC-র স্ট্র্যাটেজিক সেন্টারের নেতৃত্ব দিয়েছেন। এই পদে
ক্ষমতায় থাকার সময় তিনি ইরানের নিরাপত্তা ও সামরিক নীতি নির্ধারণে প্রভাবশালী একজন ব্যক্তি হিসেবে উঠে আসেন। একই সঙ্গে আইআরজিসির ক্ষেপণাস্ত্র কর্মসূচিরও নেতৃত্ব দেন আলী আকবর। এক বছরের কম সময়ে আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির প্রভাবশালী এক্সপেন্ডিশন কাউন্সিলে 5 নতুন সদস্য নিয়োগ দেন। তাদের একজন ছিলেন আলী আকবর। আইআরজিসির প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও আলী আকবরের জন্ম একই প্রদেশে অর্থাৎ কেরমানে। কাসেম সোলাইমানি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো সমর জগতে বিশেষ পরিচিত ছিল তার। 2020 সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন তিনি। ইরানের সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রি আছে আলী আকবরের। একই বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষায় স্নাতকোত্তর করেছেন। পিটিআইতে পদত্যাগের হিরিক ইমরানের জন্য ধাক্কা। একের পর এক মামলা, গ্রেফতার, জামিন, এমনই পরিস্থিতির মধ্যে দিন পার করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য নতুন ধাক্কাই বটে। পদত্যাগের হিরিক পড়েছে ইমরানের পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলে। খবর ডন। পিটিআই থেকে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন দলটির প্রভাবশালী প্রবীণ নেত্রী শিরিন মাজারি। দলটির জ্যেষ্ঠ সহসভাপতি পদে ছিলেন 72 এই নেত্রী। শিরিন ছাড়াও পিটিআই ত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় পরিষদের সদস্য আফতাব হোসেন সিদ্দিকি, পাঞ্জাব প্রাদেশিক পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক খান নিয়াজি, পাঞ্জাব প্রাদেশিক পরিষদ সদস্য মিয়া জলিল, পশ্চিম পাঞ্জাবের সভাপতি ফয়জুল্লাহ কামুকা সহ কয়েক নেতা। আজ এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে শিরিন মাজারি বলেন, পিটিআই কিংবা অন্য কোনো দলের সঙ্গে এখন থেকে তার কোনো সম্পৃক্ততা থাকবে না। সক্রিয় রাজনীতি ছেড়ে দেওয়ার কারণ হিসেবে নিজের স্বাস্থ্যগত সমস্যার কথা বলেন শিরিন মাজারি। একই সঙ্গে পরিবার, বিশেষ করে গ্রেফতার হওয়ার পর নিজের মেয়ের পরিস্থিতি বিবেচনা করেই পদত্যাগ করেছেন বলে জানান তিনি।